بی ڈی واز حضرت شاہ جلال یامنی مجردی رحمت اللہ علیہ زمینے سے کلمر دعوات دیلین 800 بسور ہوئے گلو আমরা এইভাবে নামাজ পড়লাম হঠাৎ করে আমার মসজিদে ভেজাল কে বাদাইলো হঠাৎ করে নামাজ এইভাবে কে শিখাইতে চাইলো কারা শিখাইতে চায় কোন হুজুররা শিখাইতে চায় তার মানে বুঝা গেল হয় শাহজালাল ঠিক না ওই হুজুর ঠিক আপনারা যদি বলেন শাহজালাল ঠিক তার মানে আপনার মসজিদের ইমাম সাহেব ঠিক আর যদি বলেন শাহজালাল ঠিক আপনার ইমাম সাহেব ঠিক তাহলে আমি বলবো শাহজালাল যদি পেশাব করে দেয় আপনার ইমাম সাহেবের মতো বহু হুজুর ভাইসে চলে যাবে কি কথা কন না কথাটা যদিও শরীয়তে বেমানান কিন্তু কষ্টের সাথে বললাম ওনার পেশাবের ওজনের সমতুল্য হবে না পেশাব পেশাব খাজা বাবা আজমিরি ওয়াজ করেছে আমরা ওয়াজ করি বর্তমান পৃথিবীতে 2 কোটি আলেম 2 কোটি আলেম আছে 2 কোটি মুসলমান 200 কোটি 2 কোটি ইহুদির সাথে আমরা পারি না মুসলমান আছে 200 কোটি আলেম আছে 2 কোটি আর ইহুদি আছে মাত্র 2 কোটি এই 2 কোটি ইহুদির সাথে আমরা সারা 200 কোটি মুসলমান পারি না আর সেদিন খাজা বাবা একা ভারতে হিন্দু ছেলে পড়ায় 50 কোটি এরকম সেমিনার নাই ইউটিউব নাই চ্যানেল নাই পত্র নাই পত্রিকা নাই মহাসম্মেলন নাই কিচ্ছু নাই হুজুর নাই আলেম নাই একামত নাই মাদ্রাসা নাই মক্তব নাই খাজা বাবা হাঁটলেন আর দাওয়াত দিলেন হাঁটলেন আর দাওয়াত দিলেন কি ওয়াজ খাজা বাবা করলেন যে 1 কোটি মানুষ কালেমা পড়লো আরো জোরে তো খাজা বাবা আমাদেরকে নামাজ শিখেছে এইভাবে হঠাৎ করে আপনার মসজিদে এসে সৌদি আরব ফেরত হইয়া এক ব্যক্তি এসে নামাজ শিখাই দিলে এইভাবে তার মানে বুঝে গেল খাজা বাবারটাই ঠিক উনারটা বেঠিক ঠিক একই কথা কন না কেন এখন আপনি বলবেন তাহলে সৌদি আরবে যে এইভাবে পড়ে ওইটা কি বেঠিক না আমি এটা বেঠিক বলতেছি না এটা সাফি মাঝহাব অনুযায়ী আছে শরীয়তে আছে কিন্তু আমার দেশে যারা আসে এরা কোনো মাঝহাবি মানে না কোনো ইমাম মানে না কোনো ফির মানে না কোনো বুজুর্গ মানে না এরা কিচ্ছু মানে না কিন্তু আরবে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারা একটা মাঝহাব মানে একটা রুলস মানে একটা আইন মানে একটা সংবিধান ওরা মানে আর যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে এরা হলো হাম্বলি মাঝহাবের তারাও একটা মাঝহাব মানে একটা রুলস মানে কিন্তু আমার দেশে যারা আসে তারা কোনো রুলসই মানে না এই তারা বেশি 20 টাকা ওরা মানেছে 8 টাকা 12 টাকা চুরি হয়ে গেছে কি বুঝলেন আপনি তাহলে কি বেদাতি আমরা না হেরা আসতে হবে না জোরে বলেন বেদাতি আমরা না হেরা দিন আমরা পরিবর্তন করছি না হেরা করছে হযরত ওমর তারাবি চালু করলেন 20 টাকা হযরত ওমরের সাথে ছিলেন উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ আম্মা জান আয়েশা আবু সাইদ খুদরি 10,000 সাহাবী মদিনাতে উপস্থিত মসজিদে নববীতে হযরত ওমর 20 টাকা তারাবির নামাজ চালু করলেন 1450 বছর ধরে তারাবি 20 টাকা 1400 বছর পরে এসে তারাবি হয়েছে 8 টাকা আমরা রে বানিয়েছি বেদাতি ওরা হয়ে গেছে সুন্নতি উদরপিণ্ডি বুদুর ঘরে চুরি করছে একজন চাপাইছে আর একজনের ঘরের উপরে তার মানে বোঝা গেল বেদাতি আমরা না যারা ওমরের দেওয়া তরিকা পরিবর্তন করছে ওরাই হলো অরিজিনাল বেদাতি খাজা বাবা হক না বেহক খাজা আজমিরি হক না বেহক শাহজালাল হক না বেহক যদি আপনারা বলেন না উন্ডা হকের উপরে ছিল না তাহলে উন্ডা 20 টাকা তারা বিপরে ভুল করছে আমরা 8 টাকারটাই ঠিক করতেছি আর যদি বলেন না উন্ডা হকের উপরেই ছিল হকের উপরে থেকে ঘুমাইছে তাহলে আমরা তারাবি 20 টাকা এটাই ঠিক কি কথা কন না কেন প্রিয় মুসলমান এই কথাগুলি আমাদের বুঝে যাওয়াটা জরুরি ইমা নাকি দিয়ে নিয়ে কবরে যাওয়া লাগবে আজ যেই মাটির উপর আপনি বসে আছেন বন্ধু কাল এই মাটির নিচে আপনার ঘর হবে আমার ঘর হবে এখান থেকে বাড়ি ফিরব ফরিদি সাহেবের কোনো গ্যারান্টি নাই এখান থেকে মাহফিলে পরেরটাই যাব ফরিদি সাহেবের কোনো গ্যারান্টি নাই বহু বক্তা অ্যাক্সিডেন্টে মারা গেছে বহু বক্তা স্টেজে ওয়াজ করতে করতে স্টক করে মারা গেছে বহু বক্তা কয়দিন আগেও ঢাকাতে একজন বক্তা মারা গেছে বাজার যদিও আমাদের মানহাজের না অন্য মানহাজের কিন্তু উনি জানতেন না ওনার কিডনি নষ্ট হয়ে গেছে মাত্র 7 দিনের মধ্যেই সে মারা গেল এরকম বহু বক্তা মারা যায়
আমরার কোনো গ্যারান্টি নাই রে বন্ধু, কারোই গ্যারান্টি নাই। একদিন মাটি ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আবরিচঙ্গের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়ে যার, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। কবরের মধ্যে তিনটা প্রশ্ন আসবে, মার রাব্বুকা, তোমার রবকে বলো। কি জবাব সেই দিন দিব যদি রবের আইন আমরা মেনে না চলি, যদি আল্লাহর আইন আমরা না মানি, হালাল হারাম বেছে না চলি। আল্লাহ যেটা হালাল করলেন সেটা আমার জন্য হালাল, আল্লাহ যেটা হারাম করলেন সেটা আমার আপনার জন্য হারাম। হালাল হারামকে বেছে চলা লাগবে। আল্লাহ যেটা হুকুম করলেন সেটা মানতে হবে, যেটা থেকে নিষেধ করলেন সেটা ছেড়ে দিতে হবে। যদি আমি আল্লাহর আইন দুনিয়ার থেকে না মেনে যাই, কবরে কি করে জবাব দিব, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, আমার দিনুকা, তোমার দিন কি তুমি বলে যাও। আহা, কবর বড় কঠিন জায়গা বন্ধু, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে 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 হাত পাগুলি কাঁপতে থাকতো, চোখের পানিগুলি পরে পরে ঢেকসি উঠে যাইত। হাজরাতে ওয়াসাল কারণে সারা রাত্র সেজদার মধ্যে পরে পরে কাঁদতেন, আল্লাহ আল্লাহ কি করে জবাব আমি দেব। হাজরাত উসমান গনি কাঁদতেন, সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জিন্নুরাইন দুইটা নূর কন্যা নবী যে আপনার সাথে শাদী দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতেন, আপনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, তারপরেও কেন কবর দেখে দেখে কাঁদতে কাঁদতে আপনি হাত পা কাঁপতে থাকে, আপনার ডেক্সি উঠে যায়, কারণ কি? উসমান গনি জিন্নুরাইন ডাক দিয়ে বলতেন, সাহাবিরারে, আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, এই কবর হলো বান্দার জন্য প্রথম মঞ্জিল। এই কবরের তিনটা প্রশ্ন আসবে, মার রাব্বুকা, ওমা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো উম্মত দিতে না পারে রে, তার বাকি জিন্দেগি, বাকি কবরের ঘাটগুলি তার জন্য বিরাট বড় কঠিন হয়ে যাবে। আমি ভয় পাই উসমান কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি না। বুড়িচঙ্গের মুসলমান কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমাদের জানা নাই। আজকে ফরিদ হিসাবে যদি এতেকাল হয়, কালকে আমার দেশে নিতে নিতে হয়তো সন্ধ্যার আগে আমাকে দাফন করা হবে। অবশ্যই লোকেরা বলবে সন্ধ্যার আগেই দাফন করতে হবে। লাশ 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হইয়া তামাম শরীরের মধ্যেই পোকাটা ছড়ায় যায়, খালি চোখেই পোকাটা দেখা যায় না। মানুষের এতেকালের 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, প্রধানমন্ত্রী হলেও পোকা চিনবে না, রাষ্ট্রপতি হলেও পোকা চিনবে না, প্রধান সেনাপতিকেও পোকা চিনবে না, মসজিদের ইমাম সাহেবকেও পোকা চিনবে না, বিরাট বড় কোটিপতিকেও পোকা চিনবে না, বিরাট বড় ডাক্তাররেও চিনবে না। এই পোকা সামাম শরীরের মধ্যে সরাইয়া যাইয়া দুর্গন্ধ বের হইতে থাকে, পচা গন্ধ আসতে থাকে, গন্ধ গন্ধ। স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, ছেলেরা বলবে কাকা আপনি শুধু আসেন, আপনার শরীর থেকে গন্ধ ছুটছে, তাড়াতাড়ি কবরে নামান। এলাকাবাসী বলবে কবরে নামাও, গন্ধ ছুটে গেছে, এতদিন যারা আপনার প্রিয় ছিল আজকে তারাই আপনাকে কবরে নামানোর জন্য পাগল হয়ে গেল। কেউ আপনার আপন না, আপনার শরীর আপনার আপন না, আপনার বন্ধু আপনার আপন না, প্রতিবেশী আপন না, দম ফুরাইলে কেউ আপন হয় না। হায় হায়, ওই কবরের মধ্যে আপনাকে দ্রুত গতিতে আমাকে নামানো হবে। প্রশ্ন, আজ যদি মারা যায়, কালকে কবরে আমাকে দাফন করা হলো, তিনটা প্রশ্নের জন্য আমরা রেডি আসিনি, তিনটা প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নিছেনি, আমরা নামাজ জোগাড় করছিনি, রোজা জোগাড় করছিনি, জিকির আর ফিকির আমরা জোগাড় করছিনি, হালাল হামরা বেছে চলছিনি, আমরা এগুলি সামনা জোগাড় করছিনি, কবরের জন্য কি জোগাড় করছি, কি এমন নিলাম
আল্লাহর কুরআন বলে আল্লাযী খালাকাল মাউত আমি মরণ সৃষ্টি করলাম তোমাদের জন্য ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করলাম তোমাদের জন্য লিয়াবলুয়াকুম পরীক্ষা করব তোমাদেরকে আমি আল্লাহ আইয়ুকুম কে তোমরা আহসানু আমালা ভালো আমল করো আমি দুনিয়াতে দেখব ফরিদি সাহেবের চেহারা বালা এইগুলি দেখে আল্লাহ কিয়ামতে বিচার করবে না মেয়ের চেহারা সুন্দরী এইগুলি দেখে কবরে কোনো ফয়সালা হবে না কোটি কোটি টাকার মালিক এইগুলি দেখে ফয়সালা হবে না ফরিদি সাহেব বিরাট বড় শাইখুল হাদিস এইগুলি থেকে হবে না অনেক বড় বক্তা আর সুন্দর কণ্ঠ থেকে ফয়সালা হবে না আল্লাহর কোরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সেই সম্মানিত হবে দুনিয়ার মধ্যে যার অন্তর আল্লাহর ভয়ে বিহ্বল হয়েছিল একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কাবা শরীফের ভিতরে আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে লেখেন কাবা শরীফের চারপাশে বসে বসে মুসলমান দোয়া করে কাবা ঘর ধরিয়া আল্লাহ মক্কাতে বৃষ্টি হয় না আপনি বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি হয় না আপনি বৃষ্টি দেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনার বাবার নাম ছিল আবদুল্লাহ উনার বাবার নাম ছিল মুবারক হযরত মুবারক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তুর্কি একজন বিরাট বড় ধনী ব্যক্তির গোলাম ওই গোলাম মুবারক রহমতুল্লাহ আলাইহির ছেলের নাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি তুর্কি ব্যক্তির গোলাম ছিলেন তুর্কিরা আগে থেকেই ধনী তাদের বিরাট বড় আনারের বাগান আঙ্গুরের বাগান আপেলের বাগান মালটার বাগান কমলার বাগান আছে একদিন আব মুবারক রহমতুল্লাহ আলাইহি কি তখন ওই মনিব ডাক দেয়া বলতেছে বেটা মুবারক তুই তো আমার গোলাম তোকে আনারের বাগানে চাকরি দিলাম এই বাগান পর্যবেক্ষণ করবি আর দেখবি এই আগান আনারের বাগান তুই চাষ করবি বহু বছর পর মনিব গেছে আনারের বাগান দেখার জন্য আর আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বনা আবেদ ছিলেন এবং খুব আল্লাহওয়ালা যুবক ছিলেন এবং খুব নিষ্ঠাবান একজন যুবক ছিলেন খুব আমলদার যুবক ছিলেন আমাদের দেশে এরকম যুবক পাওয়া যায় না আমাদের দেশে এরকম যুবতী নারীও পাওয়া যায় না হানাফি মাযহাবের এমন কোন ফিকের কিতাব নাই যে কিতাবে আব্দুল ইবনে মুবারকের নাম না আছে একসাথে বলবেন আল্লাহু আকবার কত বড় আলেম ছিল কত বড় আলেম মুহাদ্দিস ছিল মুফতি ছিল দেখেন ওনার বাবা ছিলেন কিতো দাস গোলাম তো মনিব বলছে বেটা রে আনারের বাগান দেখিস তো দেখতে দিছে আমাদের দেশে ওই দোকানদার ছেলে চাকরি দিছে কর্মচারী মনিব বাড়ি চলে আসলে মালিক বাড়ি চলে আসলে ও দোকান খাইয়ে শেষ করে ফেলায় কি কথা কর না কেন দোকান চুরি করে শেষ মাল বেচছে 5,000 মালিকের হিসেব দেয় মাল বেশি 4,000 1,000 টাকা পকেটে হান্দাই ফেলেছে এরকম যদি হয় তো মালিক কয়দিন পর মরে যায় মালিক কয় কী রে ঘটনা কি মাল উঠেলাম 10,00,000 টাকার ব্যবসা নয় কারণটা কি ব্যবসা যে ওই কর্মচারীর দুঃখ পকেটে চলে যেতেছে মালিক তো বুঝে সারতেছে না বুঝতে পারছেন এই হলো আমাদের দেশের অবস্থা ভাই বুঝলে লাভ নাই আমানতদারি মানুষের অভাব খুব হয়ে গেছে মনে কিছু নিয়েন না স্বামী বিদেশ স্ত্রী দেশ স্বামী বিদেশে যাইয়া তার পরিশ্রমের কোনো শেষ নাই আমি তো নিজে চোখে দেখছি সৌদি আরবে ক্লিনার আহা অনেকে বলে না যে সে কী কাজ করে আমি নিজে দেখছি আমরা এসি রুমের ভিতরে গরম প্রচণ্ড গরম লু হাওয়া এসির ভিতরে আমরা থাকি তো আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি মদিনাতে তো ক্লিনারে রাস্তা পরিষ্কার করতেছে সালাম দিয়ে বললাম ভাই বাড়ি কোথায় বলে হুজুর ব্রাহ্মণ বাড়িয়া আমি বললাম এই প্রচণ্ড গরমে আপনি মুখ সুখ বাইন্ধে দিয়ে লু হাওয়া চলতেছে কষ্ট হয় না মা কি জানে বলে হুজুর কষ্ট তো হয় কী করার আছে চাকরি তো পেট বসাইতে হবে বলে মা কি জানে বলে হুজুর মার কাছে কি বলা যায় কষ্ট পাবে এই জন্য কারো কাছে বলি না তখন বুঝছিলাম যে প্রবাসী বিদেশিরা অনেক কষ্ট করে দুটো পয়সা রুজি করে আর আমার দেশের অনেক নারী বুঝে না আমানত নষ্ট করে টাকাটা পাওয়ার সাথে সাথে একবার বুড়িসঙ্গের মার্কেট যেখানে আছে কত দামের শাড়ি কিনবে সে পাগল হয়ে যায় হ্যাঁ আর ভালো কিছু না দিলে মুখটা বেজার করে এমনি বেহা করে বুয়ে থাকে কুত্তারে খাবার দিবেন
ছয় মাস পরে বাড়ি আসবেন কুত্তা আপনার চারপাশে ঘুরবে লেজ বাঁকা করবে মাথা নিচু করবে আপনার শুকবে আর খালি ডাক দিবে মনিব কইছিলেন ছয় মাস পর্যন্ত আপনারে দেখি না ছয় মাস পর্যন্ত আপনারে পাই না আপনি খাওয়াইছেন মাত্র এই কুত্তারে তিন মাস কিন্তু কুত্তা আপনার প্রতি এতই আনুগত্য ছয় মাস আপনারে না পাই ও পাগল হয়ে গেছে কিন্তু আপনার বউ এত খাওয়ান খাওয়াইতেছেন এত দিওয়া দিয়েছেন এরপরে সোনার একটা গহনার বিদেশ থেকে না আনলি মুখটা বেহা করে এমনি সাগায় বয়ে তা তার মানে এটা কুত্তার সেই তো খারাপ কি কথা কর না কেন আমি আমানতের কথা বলতেছি চিন্তা করে না সে চিন্তা করে না বাইন্ডেড নাই এটা আমাদের বুঝের অভাব তো আমাদের নারীদের এই অকৃতজ্ঞতা কৃতজ্ঞ হতে হবে আমাদেরকে কৃতজ্ঞ বাবা হোক মা হোক বড় ভাই হোক বড় বোন হোক কৃতজ্ঞ হতে হবে কৃতজ্ঞ হতে হবে আমার দুই মেয়ের পরে এক ছেলে মেয়েরাও ছোট বড় মেয়ে ক্লাস টুতে পড়ে ছোটটা ক্লাস ওয়ানে পড়ে আর ছেলে হলো পিচ্ছি বড় বোনে ভাইয়ের পায়খানা সাফ করে পেশাব সাফ করে খাইতে বসছে মনে করেন যে ওর খাওয়ানোর ভিতরে পেশাব করে দিচ্ছে তাও কিছু মনে করে না ভাই একটাই ভাই আমি খালি দেখি মাঝে মধ্যে করে কি তখন চিন্তা করি আরে এই ভাই বড় হয়ে গেলে গা বিয়ে করার পরে তো তোমার কথা আর মনেই থাকতো না আমি মনে মনে কই আরে তুমি তো ওর পেশাব পরিষ্কার করতেছো এখন কিন্তু এ তো বড় হয়ে গেলে গা যখন বিয়ে তা করবে তখন আর এই বোনের কথা মনেই থাকবে না তখন আমি চিন্তা করি মানুষ এরকম অকৃতজ্ঞ হয়ে যায় আমি নিজেকে নিজেকে গবেষণা করি মানুষ এরকম অকৃতজ্ঞ হয়ে যায় বড় ভাই পরিশ্রম করে ছোট ভাইরে মানুষ করছে জীবনের অনেক পরিশ্রম করে ছোট ভাইটারে মানুষ করছে হেতা চাকরি বাকরি পাইয়া পয়সা করি হইয়া বড় ভাইয়ের কথা মনে নাই হ্যাঁ কি কথা কর না কেন অকৃতজ্ঞ এগুলি আমাদের সামাজিক ব্যাধি বলতে বাধ্য হচ্ছি আজ কষ্ট হচ্ছে আপনাদের দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এখান থেকে আমরা সবাই চলে যাব কেউ থাকার জন্য আসিনি সবাই চলে যাব কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সব রেখে চলে যাব কিচ্ছু থাকবে না আবদুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক বহু বছর পরে মনিব আসছে মনিব মনিব এসে বলতেছে মুবারক আমাকে একটু টক আনার এনে খাওয়া বাবা আনার আর বি টক মিষ্টিটা আনিস না তো আনার আনছে কিন্তু আনার টানছে মিষ্টি মনিব ডাক দে মুবারক তুই এত বছর ধরে আনারের বাগান দেখিস আমার জন্য টক আনার আনতে বললাম তুই মিষ্টি নিয়ে আসলি কারণ কি মোবারক রহমতুল্লাহ আলাইহি বলল মনিব মাফ করে দিবেন কোনটা টক কোনটা মিষ্টি আমি কি করে বলবো আমি কি করে বলবো ছয় বছর ধরে তুই আনারের বাগান পাহারা দিচ্ছিস আমি একটা দিনের জন্য দেখতে আসিনি তুই কি করে বুঝবি না তা আমি বুঝবো কে মনিব কি করে বুঝবো ছয় বছর আপনি আমার আনারের বাগান দেখতে কইছেন খাইতে কন নাই একসাথে বলবেন আল্লাহ আকবার আপনি আমার বাগান দেখতে কইছেন খাইতে কন নাই আমি ছয় বছরে কোন আনার টক মিষ্টি আমি কোনোদিন খাইয়ে দেখি নাই মানে এই জন্য কোনটা টক মিষ্টি আমি বলতে পারবো না তখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বাবা মুবারক রহমতুল্লাহকে তুর্কি মনি বলতেছে এই পোলা সারা যাবে না এই পোলা আপনাদেরকে শোনেন ছেলে আপনারা মেয়ে বিয়ে দেন অনেক সময় পয়সা কুড়ি দেখেন ও গাঁজা খায় না হিরোইন খায় ওটা দেখেন না বিরাট বড় পয়সাওয়ালার পোলা ধনী ব্যক্তির পোলা ইত্যা তালাশ করে ও হিরোইন খায় না মদ খায় না ওর চরিত্র বালা না খারাপ এগুলি আপনারা দেখেন না ছেলে দেখতে হবে চরিত্রবান মেয়ে বিয়ে দিবেন গরিব না ধনী এগুলি দেখবেন না দেখবেন হলো চরিত্রবান কি কথা বুঝছেননি আপনারা ছেলে যদি গরিব হয় চরিত্রবান হলে ওর সাথে মেয়ে বিয়ে দেন কাজে লাগবে জীবনে আব মুবারক রহমতুল্লাহের বাবা শ্বশুর উনি স্ত্রীকে বলতেছে বিবি রে আমার তো একটা মেয়ে আছে আমার মেয়েটাও খুব আবেদা সালেহা ওনার মেয়েটাও খুব আবেদা ছিল ধনী অনেক বড় ধনী কিন্তু খুব প্রদানশীল মেয়ে ছিল খুব আবেদা সালেহা ছিল বলতেছে বিবি রে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র পাইছি বলে কে বলে আমাদের গোলাম মুবারক গোলামের লোকে মেয়ে বিয়ে দেবেন এটা কি করে কার তুমি বুঝতেছো না ছয় বছর ধরে আনারের বাগান পাহারা দিতে কইছি একদিনও আনার খাইয়ে দেখে নাই আমার এই ছেলেই লাগবে আমি অন্য কোনো ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না মারহাবা কর
ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিছে ওই মেয়ের গর্ভে একটা সন্তান জন্ম নিছে তার নাম আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ছিল পৃথিবীর এমন একজন আলেম হানাফি মাযহাবের এমন কোন ফিকহের কিতাব নাই যে তেই কিতাবে না নাম না আছে একসাথে বলবেন আল্লাহু আকবার যেমন মা যেমন বাপ তেমন ফুলা বুঝতে পারছেন তেই আব্দুল ইবনে মুবারক কাবা শরীফের পাশে বসে রইছে ওনার জীবনের ঘটনা বলতে যে ওনার বাপের ইতিহাস তুলে ধরছে নাহলে তো বুঝবেন না তুনি এরকম বসে রইছে তো হাজার হাজার মক্কাবাসীরা এসে কাবা শরীফের চারপাশে বসে কাবা ঘর ধরে কাঁদতেছে আল্লাহ বৃষ্টি দেও কিন্তু বৃষ্টি হয় না এখন তো আমাদের দেশে স্যালো মেশিন হয়েছে কত কিছু হয়েছে স্টার্ট দিলে আর পানির দরকার হয় না তিরিশ বছর আগে আমরা এই জমিনে বাইন ওই সরিষা মুসুরি গম এগুলো বুনাইতে গেলে আমরা বড় ভাই বাপসা সাজাদেরকে দিয়েছি বৃষ্টির অপেক্ষা করতো বৃষ্টি না হলে বাইন পড়তো না আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাইন কুমিল্লায় কী কয় বাইন না তো ফরিদপুর কুমিল্লার বেশি আর দূরত্ব নাই খালি আপনারা পানিরে হানি কন আমরা পানিরে পানি কই এই আর ও পানি কন আচ্ছা তো অসুবিধা নেই তো একই কথা তো আর দূরত্ব নাই ও কথা একই ও নোয়াখালী রে যায় পানিরে হানি কন হ্যাঁ তো ঠিক আছে কুমিল্লা ঠিক আছে তাহলে এই নোয়াখালী যায় ভেজালটা পাচ্ছে এরপর আরেকটু পার হয়ে গেলে চট্টগ্রাম এই যে আর যে কী যায় ন জানি কী যে কয় একটু বোঝার কায়দা নাই এরপর ওই দিকে যায় হলো সিলেট খিতাও বাসো না সকাল লোক হাইতা না বিকেল লোক হাইতা এই এক এক অঞ্চলে এক এক লোক হয়েছে যা হোক আলহামদুলিল্লাহ তো খুব মনোযোগ দেন তো হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক বসে রয়েছে হাজার হাজার মক্কাবাসী দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন তো বৃষ্টি হয় না ছয় মাস পর্যন্ত বৃষ্টি নয় খরা পড়িয়ে ঘাস মাস মরিয়ে গেছে উটের দুধ নাই ছাগলের দুধ নাই মানুষ দিশেহারা হয়ে গেছে এমন সময় আবদুল্লাহ ইবনে মুবারক দেখলেন একজন লোক আসছে চেহারা তার কালো এই লোকটা গোলাম আফ্রিকান একজন গোলাম আসছে তার পোশাক হলো মোটা জুব্বা আমাদের তো কত ঢকালা জুব্বা আছে কত ঢকালা ফাগরি আমরা ঢকের কোনো শেষ নাই এখন কি বলবো ভাই বক্তার অবস্থা তো খুব খারাপ একটা গলায় ঝুলায় একটা মাথায় ঝুলায় একটা কান্দে ঝুলায় মানে কোনো সিস্টেম নাই যাই হোক যার যার ইচ্ছাই গুলি তার তার ফাংশন ওই গোলামের গায়ের ভিতরে একটা জুব্বা গাইদু আছে এই জুব্বাখানা বাজান মোটা পশমের তৈরি করা জুব্বা তাও জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা আর একটা চাদর গাই দিয়ে আসছে এটাও মোটা একটা চাদর চাদরখানা মুড়ি দিয়া ওই গোলাম আবদুল্লাহ দূরে যাইয়া সকল মানুষ থেকে আলাদা হইয়া ওই গোলাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি জানি পাপের জন্য তুমি বৃষ্টি দিতেছ না আল্লাহ কিন্তু আমি তোমার কাছে হাত বাড়াইলাম আল্লাহ এই মুহূর্তেই বৃষ্টি দাও না দিলে আমি আজকে যাব না চিৎকার মেরে জোরে কন্ন আল্লাহু আকবার গোলামি কইতেছে আল্লাহ বৃষ্টি দাও যদি না দাও আমি আজকে যাব না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা কন ঠিক কিনা সেই জাত যা চাইছি আসমান থেকে তাই আসছে আমরা সেই জাত মুসলমান 3000 কাফের 2 লাখ মুসলমানের ইমানে জোর দেখে 2 লক্ষ কাফের ময়দান থেকে পালাইছে একসাথে বলবেন না আল্লাহু আকবার আমরা সেই জাত মুসলমান আমরা সেই মুসলমান তা আবদুল্লাহ ইবনে মুবারক দেখতেছে উনি চুপচাপ বসে আছে পরিচয় না দিয়ে বসে রয়েছে দেখতেছে কি হওয়া গোলাম কান্দতেছে আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দেও আল্লাহ দেও আল্লাহ দেও তাড়াতাড়ি দেও এক্ষুনি দেও এইভাবে কান্দতেছে আল্লাহ দেও না দিলে আমি যাবই না আল্লাহ আল্লাহ এক্ষুনি বৃষ্টি দেও আল্লাহ বৃষ্টি দেও আবদুল্লাহ ইবনে মুবারক দেখলেন উনি বলতেছেন আমি একবার হাতের দিকে তাকাই আবার আকাশের দিকে তাকাই দেখলাম সারা আকাশে মুহূর্তের মধ্যে মেঘ জমে গেল অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল আরো জোরে সাইতে সাইতে বৃষ্টি এসে গেল আবদুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন
হাই হাই এই লোকটাকে এই লোকটাকে কাবা শরীফ সত্তরে চেহারা ভালো না গোলাম সুব্বা তালি দেওয়া এই লোকটার দাম এত কি করে হলো ব্যাপারটা কি এই লোকটা কার কে হতে পারে এই লোকটা তখন উনি দ্রুত গতিতে ওই লোকটার পিছে পিছে লোক নিলেন কোথায় যায় খুঁজতে 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 দেখলেন সে একজনের গোলাম যাওয়ার পরে সালাম দিয়ে বললেন ও আল্লাহর বান্দা আমি আপনার কাছ থেকে একটা গোলাম কেনার জন্য আসছি আল্লাহর বান্দা বলেন হ্যাঁ আমি আপনাকে চিনি আপনার নাম আবদুল্লাহ ইবনে মোবারক আপনি এই জমিনের অনেক বড় শ্রেষ্ঠ আলেমদের একজন আমি আপনাকে চিনছি আপনার গোলাম কোনটা প্রয়োজন বলে আপনার সমস্ত গোলাম ডাক দেন সব গোলাম আসছে কিন্তু ওই গোলাম আসে নাই বলতেছে দেখেন কোনটা প্রয়োজন বলতেছে না এখানে কোনো গোলাম আমার পছন্দ হয় না আপনার আর একটা গোলাম আছে কালো নিগ্রো বলে হ্যাঁ ডাকতেছি ওই গোলাম ডাকার পরে বলতেছে হ্যাঁ এই গোলামটা আমার পছন্দ তখন বলতেছে হুজুর বিয়াদবি নেবেন না এই গোলাম আমি আপনার কাছে বেচব না কারণ এই গোলাম যেই দিন থেকে আমার ঘরে আসছে সেদিন থেকে আমার ঘরে খালি বরকত আর বরকত একবার জোরে বলা যাবে কি মারহাবা এ ধনীরা গরিবদের কারণে আল্লাহ আমাদের উপরে রিজিক দেন ধনীদেরকে আল্লাহ রিজিক দেয় গরিবের কারণে ও ধনী বুঝে না ও যাকাত দেওয়ার সময় এমন একটা লুঙ্গি দিছে বেটা পেশাব করতে বসে নিচে ফাইরে সিরিয়াস চলে গেছে কি কথা খারাপ কইছি এই লুঙ্গি দেয় যাকাতে ও ধনী বুঝে না যে গরিবের কারণে আল্লাহ এর পয়সা দিছে হ্যাঁ গরিবের কারণে আল্লাহ পয়সা আমাদেরকে দেয় ধনীদেরকে দেয় গরিবরে দেওয়ার জন্য দেয় যে ধনী গরিবকে দেয় ও ভাগ্যবান যে দেয় না ওর কপাল পুরা বদনসি এটা মনে রাখতে হবে আল্লাহ রাসূল বলছেন গরিবদের কারণে ধনীদের আল্লাহ পয়সা দেয় ধনীদের আল্লাহ রিজিক দেয় যেই ধনী গরিবকে দেয় না নিজে খায় গরিবকে খাওয়ায় না ওই ধনী কপাল পুরা যেই ধনী গরিবদেরকে দান করে এই ধনী হলো কপালওয়ালা একবার জোরে বলা যাবে কি মারহাবা আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছে ওই গোলামটা আমার দরকার কয় না এই গোলাম দেওয়া যাবে না বলতেছে না দয়া করে গোলামটা দেন আমি সুফিয়ান সাউরির কাছে বলে আসছি আপনার কথা সুফিয়ান সাউরি আর এক বিরাট বড় বিখ্যাত আলেম একবার জোরে বলেন আল্লাহু আকবার সুফিয়ান সাউরির কাছে আমি বলে আসছি সুফিয়ান সাউরি বিরাট বড় আলেম ছিলেন অনেক বড় আলেম উনারও নাম পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেখানে না আছে বলে আমি আপনার কথা সুফিয়ান সাউরির কাছে বলে আসছি আপনি তাড়াতাড়ি গোলাম আমাকে দিতে হবে বলে আচ্ছা হুজুর ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন আপনার আলেম দিয়ে দিলাম কত হাদিয়া আপনি যা খুশি দিয়ে দেন তো উনি অনেক টাকাই দিলেন দিয়ে গোলাম নিয়ে আসছে গোলাম নিয়ে আসার পরে গোলাম আনতেছে আসার পরে রাস্তায় আসার পরে গোলাম বলতেছে মালিক আপনি আমাকে কিনছেন তো কি জন্য কিনছেন বলতেছে বেটা তোমাকে আমি কিনে আনছি আমার কাজ করার জন্য না তোমাকে আমি চিনছি তুমি কাবার চত্বরের পাশে বসে বসে দোয়া করছো তোমার দোয়ার সাথে সাথে বৃষ্টি আসছে তুমি মুস্তাদাবাতুদ দাওয়া তুমি দোয়া করবে আসমান থেকে আসবে সহিহ বুখারীতে আসছে ইনশাআল্লাহ লাউতিয়ান্নাহু ওয়ালাইস্তাআদানি লাউইজান্নাহু আমার ওলিরা সাবে আমি আল্লাহ দিতে দেরি করব না চাইতে দেরি হবে আসতে দেরি হবে না এই ওলিদের শোক আল্লাহর শোক হয়ে যায় ওলিদের কান আল্লাহর কান হয় ওলিদের জবান আল্লাহর জবান হয় ওলির হাত আল্লাহর হাত হয় ওলির পা আল্লাহর পা হয়ে যায় একসাথে বলবেন আল্লাহু আকবার এই ওলি বলতেছে বাপরে তোমাকে কি নিয়ে আনছি আমার কাজের জন্য না তোমার পরিচয় আমি পেয়ে গেছি বলতেছে হুজুর আপনি যেহেতু আমার পরিচয় পেয়ে গেছেন দয়া করে কারো কাছে বলবেন না বল বেটা তোমার কথা আমি কারো কাছে বলবো না কিন্তু ওই গোলাম বলতেছে হুজুর আপনি আমার গোপন পরিচয়টা পেয়ে গেছেন আমি নিজেকে গোপন রাখতে চাইছিলাম কিন্তু প্রকাশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমাকে একটু সুযোগ দেন আমি মসজিদে আমি রাত্রি ভরে কিছু নামাজ পড়ি কিছু নামাজ বাদ ছিল আমি নামাজটা একটু কাজা করতে চাচ্ছি আমাকে একটু সময় দিবেন বলতেছে হ্যাঁ তুমি করতে পারো যাও তো মসজিদে ঢুইকে নামাজ পড়ার পরে বের হয়ে এসে বলতেছে হুজুর আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে আমি কিছুক্ষণ পরেই মারা যাব আবদুল্লাহ ইবনে মোবারক বলতেছে বেটা তুমি এই কাজ করো না আল্লাহর কাছ থেকে তোমার কিছু হায়াত আনো তোমার সাথে আমার অনেকগুলি কাজ আছে তোমাকে আমার দরকার গোলামির জন্য না
বলতেছে না হুজুর আমার গোপন যেহেতু প্রকাশ হয়ে গেছে আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে আমি কিছুক্ষণ পরেই মারা যাব আমি আপনার গোলাম ছিলাম হক আদায় করতে পারি নাই আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন এই কথা বলতে বলতে মসজিদের বারান্দায় সে শুয়ে পড়ল ওই অবস্থায় আল্লাহ তার জান কবজ করে নিয়ে চলে গেল একসাথে বলবেন আল্লাহু আকবার ইসলাম মুসলমান কি জিনিস এগুলি থেকে বোঝা যায় কেমন মুসলমান তারা ছিল মুসলমান কাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহর কাছে তারা নিজেকে কিভাবে আত্মসমর্পণ করছে মুসলমান কি জিনিস আল্লাহু আকবার তাদেরকে দেখলে বোঝা যায় আর উনরা যদি আমরারে দেখতেন তো কতদিন এটি মুসলমানই না কি কথা ঠিক কি না আমরার যে হালত এগুলি দেখলে কতদিন এটি মুসলমান না এ কবরেও বিশ্বাস করে না আখিরাতেও বিশ্বাস করে না আখিরাতেও বিশ্বাস নাই কবরের বিশ্বাস নাই মরারও কোনো বিশ্বাস নাই আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন মৃত্যু এটা সত্য না মিথ্যা একবারে লাশাক লড়াই ভাবি কোনো সন্দেহ নাই ইউনিভার্সাল ট্রুথ এটা একবার চিরন্তন মরতেই হবে মৃত্যুটা যেমন সত্য কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা সত্য কিনা দাঁড়াতে হবে কিনা অবশ্যই দাঁড়াইতে হবে হাসরের মাঠে বিচারের কায়ে মাঠ কায়েম হবে ওই সুপ্রিম কোর্টের মালিক আল্লাহ বিচারপতি একমাত্র আল্লাহ ওখানে কোনো উকিল মুক্তার ব্যারিস্টার জজ কিচ্ছু নাই একমাত্র বিচারক আল্লাহ আর একমাত্র সুপারিশ করনেওয়ালা আমাদের নবী নাস্তে হয়ে গেল না আরেকটু জোরে বলবেন একমাত্র উনি কেউ যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয় তার জন্য রসুল করিমের দরওয়াজা খোলা কেউ যদি নবীর দরজা থেকে বিতাড়িত হয়ে যায় তার জন্য সব দরজা বন্ধ আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবেন তো কিয়ামতের মাঠে আল্লাহ রসুল আল্লাহর কাছে বলেন আল্লাহ এই উম্মত আমি পছন্দ করি না এই উম্মতকে আমি আমার দরজা থেকে বিতাড়িত করে দিছি কোন নবী আমার রসুলের বিপরীতে যাইয়া আল্লাহর কাছে আপনার পক্ষ আমার পক্ষ নিয়ে সুপারিশ করতে পারবে হুজুর গাউসে পাক দিবে খাজা মঈনুদ্দিন চিশত যাবে মুজাদ্দিদ আল ফেসানি যাবে ইমাম শাফি যাবে যে রসুল যাকে তারাই দিছে আমি হুজুর গাউসে পাক তাকে নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব অবশ্যই না তার মানে রসুলের দরজা থেকে উম্মত বিতাড়িত হলে তার আর জায়গা নাই এজন্যই আমরা সুন্নিরা নবী নবী করি নবীর গোলামীর কথা বলি কি কথা কন না কেন এজন্যই আমরা রসুল রসুল নবী নবী করি বারবার আপনাদেরকে রসুলুল্লাহর গোলামীর দিকে নিয়ে যাই আসেন এদিকে ফিরে আসে এদিকে ফিরে আসে আপনাদেরকে এদিকে নিয়ে চলে যাই মোহতারাম উপস্থিতি অনেক কথা অনেক কথার শেষ একটা কথা কবরে যেহেতু চলে যেতেই হবে দুনিয়ার থেকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে কবরে যেহেতু যেতেই হবে দুইটা জিনিস নিয়ে যেতেই হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল ভালো কাজ আপনাদেরকে নিতে হবে বিশুদ্ধ ইমান আপনাদেরকে নিতে হবে যে ইমানে খাজা বাবা আজমিরি ঘুমিয়ে গেছেন 360 আউলিয়া ঘুমিয়ে গেছেন আউলিয়া আতকিয়া নুজাবা নুকামা উলামা ফুদালারা ঘুমিয়ে গেছেন কত অলিদের কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেছে কবরের ভিতরে যেরকম ওই রকমই পড়ে রয়েছে আল্লাহু আকবার দেহ পচে নাই তারা রসুলুল্লাহর নূরে বিশ্বাসী ছিল রসুলুল্লাহর দুরুদে বিশ্বাসী ছিল রসুলুল্লাহর প্রেমে বিশ্বাসী ছিল মোতারাম আপনাদেরকে বলবো আপনারা পথভ্রষ্ট হেন না হকের উপরে দায়েম কায়েম থাকেন আল্লাহ প্রত্যেকের কবুল করুক বলে না আমিন।